আসসালামু আলাইকুম আপুর, আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাচ্ছি। এটা একটা নদীর পাঙ্গাস মাছ, এটা কিন্তু চাষের মাছ না। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ জমে আছে, বরফটা একটু ছুটে নিচ্ছি, তারপর কেটে পরিষ্কার করব। এটা নদীর পাঙ্গাস, দেখতে পাচ্ছেন চাষের পাঙ্গাসগুলো অনেকটা না মোটা সোটা হয়, একটু নাদুস নুদুস লম্বাটে টাইপের হয় না, একটু সরু। নদীর পাঙ্গাসগুলো একটু সরু থাকে, আর দেখে চিনতে না পারলেও মানে এটা নদীর, আর নদীর একটু নদীর পাঙ্গাসে চর্বি একটু কম হয়, চাষের পাঙ্গাসে চর্বির পরিমাণ বেশি থাকে। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর ধনে গুঁড়া 2 চা চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। আমি এখানে 6 টুকরো মাছ নিয়েছি, 6 পিস। ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে পাঙ্গাস মাছে তুলনামূলকভাবে অন্য মাছের চেয়ে একটু তেল বেশি থাকে, সেজন্য আমি তেলটা একটু কমই দিচ্ছি, 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি, মাছটা একটু কমিয়ে কমিয়ে ভাজবো। চাষের মাছের মতো এটার মধ্যে এত তেল নাই, তারপরও পাঙ্গাস মাছ তুলনামূলকভাবে অন্য মাছের চেয়ে একটু তেল বেশি, আর চামড়ার নিচে তেল থাকে বলে মাছটা ভাজার সময় পাঙ্গাস মাছ খুব ছিটে ছিটে গায়ে পড়তে থাকে, একটু সাবধানে বাঁচতে হবে। আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে যেন আঁচ লাগে সেভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে, দেখতে পাচ্ছেন। এক পাশে ভাজা হয়ে গেলে আবার একটু উল্টিয়ে দেব, আর মাছটা খুব বাড়িয়ে দিয়ে ভাজবো না, চুলার আঁচটা একটু কমিয়ে কমিয়ে ভাজবো, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজবো না। মাঝারি আছে, আমি মাছগুলোকে ভাজতেছি। এক পাশে ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে খুব সাবধানে। দুই পাশ ভাজা হয়ে গেলে আমি যেহেতু মশলা সব ধরনের মশলা দিয়ে এটাকে ভেজেছি, এবার সম্পূর্ণ মাছটা মশলা টশলা সহ যে তেলের মধ্যে যে মশলাগুলো মিশে গিয়েছে সে মশলা সহ উঠিয়ে নিব, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু সবগুলো পেঁয়াজ আমি এখন দেব না, এই সামান্য একটু পেঁয়াজ, 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি ভেজে। দেখতে পাচ্ছেন আমি মশলা টশলা মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। তারপর যেই বাটিটাতে আমি মাছগুলো মাখিয়েছিলাম মশলা দিয়ে, সেই বাটিতে বাকি যে মশলাগুলো আছে ওগুলোর মধ্যে পানি দিয়ে, সামান্য একটু 1/2 কাপের মতো পানি দিয়ে আবার মশলা দিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জিরে গুঁড়া 4 ভাগের 1 চা চামচ দিয়ে লবণ আমি আর দেব না, লবণ পরে যদি লাগে নামানোর আগে দেব। এই মশলাটা নাড়িয়ে নেড়ে ছেড়ে এই পানিটা আমি পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি। পানিটা যখন বলগ এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পানিটাতে। দিয়ে একেবারে আগে যে মা মশলাটা ভেজেছিলাম আমি মাছের সঙ্গে, সেই মশলাটাও সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলাটা ঢেকে দেব,
এবং আজ মাঝারির চেয়েও লোতে কমে রাখবো, লো ফ্লেমে রান্না করব, যাতে করে একটু সময় নিয়ে রান্না না করলে মাছের ভেতরে মশলাটা ঢুকবে না, এতে করে স্বাদটা সম্পূর্ণ আসবে না। সেজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে রান্না করছি, একটু পর পর ঢেকে দিচ্ছি আর উল্টে দিচ্ছি, যাতে করে মশলার স্বাদটা ভিতরে ঢুকে। এবার বাকি পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দিচ্ছি মাছের উপর। আমি যদি প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা রান্নাটা হতে হতে পেঁয়াজটা ভেঙে গলে যেত, সেজন্য আমি একটু মাছ রান্না অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়েছি। মোটামুটি পানি ঝোলঝোল থাকতেই আমি পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজটা মাছের সঙ্গে ভুনা হতে থাকবে এবং ঝোলটাও শুকিয়ে আসবে আস্তে আস্তে। আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি মিনিট দুয়েক ঢেকে রাখবো। মিনিট দুয়েক ঢেকে রেখে তারপর ঢাকনা দিয়ে আমি মিনিট দুয়েক ঢেকে রেখে দিব। হয়ে গিয়েছে আমার পাঙ্গাশ মাছের ভুনা। এভাবে আপনারা পাঙ্গাশ মাছের ভুনা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।